नमस्कार, आज के सप्ताहिक राशिफल ने आलोचना करब। तार आगे बोले रखी, सप्ताह गौराशि ट्रांजिट नहीं ताले अनेकटा आपनार काछे क्लियर थाकबे। शुक्र अलरेडी सिंह राशि थेके कन्या गेछे मार्गी हुए। बुध 6 तारीखे जाबे तुला राशि थेके बृश्चिके। मंगल यही मुहूर्ते मंगल ग्रह यही मुहूर्ते बसे आछे तुला राशिते। 16 तारीखे जाबे बृश्चिक राशिते এবং তার সাথে রবিও বসে আছে তুলা রাশিতে। সুতরাং রবি আর মঙ্গল তুলা রাশিতে বসে, রবি নিচস্থ হয়ে আছে তুলা রাশিতে। শনি মার্গী হয়ে কুম্ভ রাশিতে, মানে এতদিন বকরি ছিল এবার মার্গী হলো শনি। আর বৃহস্পতি কিন্তু মেষ রাশিতেই আছে ইন্ডিভিজুয়ালি, কেন রাহু ওখানে সরে গেছে। বৃহস্পতি ইন্ডিভিজুয়াল হয়ে মেষ রাশিতেই আছে কিন্তু বকরি হয়ে রাহু আর কেতু অলরেডি, কেন এতদিন আপনারা বুঝে গেছে 30 তারিখে গেছে, রাহু গেছে মিনে আর কেতু তুলা রাশিতে গেছে কন্যাতে। সুতরাং সেখানে শুক্র আর কেতু জুতি তৈরি হয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির উপর কী এফেক্ট হচ্ছে? অবশ্যই এই মাসেই এই সপ্তাহেই আবার ধনতেরাস পড়েছে, সুতরাং ধনতেরাসের সেই এফেক্টটাও ভালো মন্দ আমি আপনাদের প্রোগ্রাম দেব। আজকে বলবো ধনুরাশি নিয়ে। ধনুরাশি 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যাবে? আপনার রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি, এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে কিন্তু বকরি হয়ে ইন্ডিভিজুয়াল হয়ে গেছে। আপনার যে অস্থিরতা ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে উঠবে। আপনি কর্মসূত্রে হতে পারে বা কোনো কারোর জন্য হতে পারে বা নিজের জন্য হতে বাইরে হতে কোথাও যেতে পারে, মানে আপনার জন্মস্থানে দূরে কোথাও যেতে হতে পারে। সেটা কিছুদিনের জন্য সরকারি আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনি কিছু কেনাকাটিতে মন দিতে পারেন, কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনি এই সময় বেশি রাত জাগবেন না, এতে কিন্তু পেটের প্রবলেম বা শরীরের উপর একটা এফেক্ট হবে। আপনি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন, গুটিয়ে রাখতে চাইছেন, এটা কিন্তু ভুল হবে। আর ম্যানেজমেন্ট বা গুরুজনের কাছ থেকে সুনাম পাবেন, গুরুজন আপনাকে যথেষ্ট ভালোবাসবে বা বস আপনাকে যথেষ্ট ফেভার করবে, আপনাকে গুরুত্ব দেবে। এই সপ্তাহে আপনি কিছু কোনো দামি কিছু কিনতে পারেন, সেই দামি জিনিসটা কিন্তু সংসারের জন্যই হবে। সে গাড়ি কিনতে পারেন বা দেখা গেলো টিভি ফ্রিজ এই ধরনের কিছু বা ল্যাপটপ বা গেজেট এই ধরনের কিছু, যে কোনো ভালো জিনিস বা ফ্ল্যাট হয়তো কিনতে পারেন, সেখানে তো ইনভেস্ট হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। যেহেতু এটা বারবার বলছি আপনার, বা অর্নামেন্টস কিনতে পারে, সবচেয়ে বড় তো অর্নামেন্টস কিনতে পারে, এগুলো কিন্তু সাবধানে করবেন, কেন এই সপ্তাহে যেহেতু ধনতেরাসের সপ্তাহে আপনার কিছু কেনাকাটাটা মুড থাকবে। চাকরি করলে প্রমোশন হতে পারে, ব্যবসাটা যথেষ্ট ডেভেলপ, মুডটা ফ্রেশ থাকবে। আপনাকে দূরে কোথাও ট্রান্সফার করতে হবে চাকরি করলে, সেটা ভালো ট্রান্সফার, আপনার মন মতোই হবে। রিলেশান ঠিক থাকবে এবং আপনার লাইফ পার্টনার কিন্তু আপনাকে গিফট দেবে বা আপনি তাকে কোনো গিফট দেওয়ার ইচ্ছা হতে পারে। এগুলো কিন্তু খুব সাবধান, যাই করবেন খুব বুঝে শুনে, বাইরে যে যাবেন সেটাও বুঝে শুনে যাবেন। যাই হোক, ভালো থাকবেন আর অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করুন। আচ্ছা, নমস্কার, ভালো থাকুন।